জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে প্রতি বছর কুয়াকাটার উপকূলে আঘাত হানে ছোট বড় সাইক্লোন বা ঘূর্ণিঝড়। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কৃষকরা। জলবায়ু সহনশীল চর্চার ক্ষেত্রে 3,000 দরিদ্র কৃষক পরিবারকে প্রশিক্ষণ এবং তাদের প্রণোদনা দিয়ে সহায়তা করে আসছে কারিতাস। প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকরা কৃষি কাজ করে স্বাবলম্বী হয়েছেন। কুয়াকাটা প্রতিনিধি মনির হাওলাদারের রিপোর্ট, জানাবেন সুরাইয়া সীমা। কুয়াকাটার কলাপাড়া উপজেলার দরিদ্র কৃষকদের ভাগ্য উন্নয়নের প্রয়াস নামে একটি প্রকল্প হাতে নিয়েছে কারিতাস। এ প্রকল্পের আওতায় লতাচালি ইউনিয়নের 3,000 কৃষককে জলবায়ু সহনশীল কৃষি উৎপাদনে প্রশিক্ষণ দিয়েছেন তারা। প্রশিক্ষণের পাশাপাশি তাদের স্বাবলম্বী করতে বিনামূল্যে হাঁস মুরগি ও গবাদি পশুও প্রদান করা হয়। বর্তমানে এসব কৃষকরা ফসল উৎপাদন বৃদ্ধি এবং গবাদি পশু পালনে অধিক লাভবান হচ্ছেন। প্রয়াস প্রকল্প থেকে আমি 2750 টাকা পাইছি। বীজ পাইয়ে আমাদের খুব ফসল উন্নতি হয়, খুব ভালো হয়, আমরা বিক্রি করি, নিজেরা খাই। আমি এখন এই কালিদাসের সাহায্য করে দোকান করে দিয়েছে, আমি এখন খুব আগে থেকে খুব ভালো আছি। এই প্রকল্পের আওতায় কৃষকদের হাতে কলমে পাঠদান এবং বিভিন্ন প্রণোদনা দেওয়া হলেও প্রয়োজনের তুলনায় সহায়তা খুব কম বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। অর্থ সহায়তা বৃদ্ধি করা একান্ত প্রয়োজন, তাহলে আমরা আরো বেশি জনগণের কাছে আমাদের এই সমস্ত কার্যক্রম নিয়ে তাদের কাছে যেতে পারবো এবং তাদের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নে আরো বেশি অবদান রাখতে সক্ষম হব। এই প্রকল্প ছড়িয়ে যাবে পুরো উপকূল জুড়ে, স্বাবলম্বী হবে শত শত কৃষক, এমন প্রত্যাশা সকলের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী শিশু বয়স্ক প্রতিবন্ধীদের জন্য হেল্প ডেস্ক উদ্বোধন এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় হেল্প ডেস্কের সেবা প্রদানকারী কর্মকর্তা আমেনা বেগম উপস্থিত ছিলেন। এদিকে গাজীপুরের 5টি থানায় গৃহহীনদের হাতে ঘরের চাবি তুলে দেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা। অন্যদিকে পাবনার 11টি থানায় 11টি প্রতিবন্ধী পরিবারকে গৃহ হস্তান্তর করা হয়েছে। অনুষ্ঠানে অংশ নেন পুলিশ সুপার মহিবুল ইসলাম খান সহ স্থানীয় বিশিষ্টজনেরা। ঈশ্বরদী থানায় স্থাপিত নারী শিশু বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহ হস্তান্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া মুজিব বর্ষ উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে গৃহহীন পরিবারের জন্য নির্মিত একটি বাসগৃহ হস্তান্তর করা হয়েছে। মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় জন্ম নিবন্ধনের স্বাক্ষর বাবদ 20,000 টাকা দাবির অভিযোগ উঠেছে চারিগ্রাম ইউপি চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ রিপন হোসেনের বিরুদ্ধে। টাকা দিতে অস্বীকার করায় সোহেল রানা নামে এক যুবককে পরিষদ থেকে বের করে দেওয়ারও অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ভুক্তভোগী সোহেল উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ করেছেন। এদিকে এ বিষয়ে চারিগ্রাম ইউপি চেয়ারম্যান দেওয়ান জানান, ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে সোহেল রানা জন্ম নিবন্ধনে স্বাক্ষর করেননি তিনি।